আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ অবরকেত সম্মানিত দর্শক আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নিয়ে আপনি এবং আমি যত কথাই বলি না কেন তার দলের যারা একান্ত আপনজন তারা কিন্তু তাকে নিদারুণভাবে পছন্দ করেন তারা এই যে বর্তমানে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী তার অসংখ্য উপাধি দিনকে দিন গবেষণা করে বের করেন তারা তাকে বঙ্গবন্ধু কন্যা বলেন জাতির পিতার কন্যা বলেন তারা তাকে আরও অনেক উপাধি দিয়ে থাকেন এবং সে সকল উপাধির যে সংখ্যা এবং পরিমাণ এটি সম্ভবত লক্ষাধিক হয়ে গিয়েছে তিনি দীর্ঘদিন যাবৎ ক্ষমতায় রয়েছেন এবং তারও আগে তিনি আওয়ামী লীগের যে শীর্ষ পদটি রয়েছেন সেই শীর্ষ পদে তার যে থাকার ইতিহাস এটি কেবল বাংলাদেশ নয় ভারত নয় বলতে গেলে সারা দুনিয়ার ইতিহাসে একটি অভিনব ঘটনা যে একজন মহিলা। দেশের প্রধানতম রাজনৈতিক দলের সবচাইতে গুরুত্বপূর্ণ পদটি তিনি ধরে রেখেছেন এবং সেই পদ প্রায় ৪৫ বছর ধরে রাখার পর সেখানে তিনি যে ক্ষমতা প্রয়োগ করেছেন এই ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে তার যে সীমাহীন এক সত্র আধিপত্য এমনটি এশিয়া তো দূরের কথা বিশ্বের অন্য কোথাও দেখা যায়নি তিনি গান গান তিনি রান্না করেন তিনি মানুষকে উপদেশ দেন এবং তিনি বলেন যে বাংলাদেশকে তিনি ছাড়া অন্য কেউ তার মতো করে ভালোবাসতে পারেন না এর বাইরে তিনি মনে করেন যে তিনি বঙ্গবন্ধুর কন্যা এবং দেশের জনগণ তাকে অনেক ভালোবাসে এবং তিনি যা বলেন সত্য বলেন উচিত কথা বলেন এবং তা ক্ষেত্র বিশেষে শুনতে খারাপ গেলেও তিনি মনে করেন যে তার কথাই সত্য ফলে তার কটুক্তি নিয়ে তার বিভিন্ন বক্তব্য নিয়ে বিভিন্ন সময় ট্রল হয়েছে সেই এর জমানাতে হয়েছে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন হয়েছে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন হয়েছে কিন্তু তার কোনো বক্তব্যই তিনি প্রত্যাহার করেননি এখনো পর্যন্ত কোনো বক্তব্যের জন্যে তিনি এখনও পর্যন্ত দুঃখ প্রকাশ করেননি বরং গতকাল তিনি যে বক্তব্যটি দিয়েছেন বা দু বছর আগে যে বক্তব্যটি দিয়েছেন সেটির সঙ্গে যদি তার তিন চার বছর আগের বক্তব্য আপনি তুলনা করেন তাহলে মনে হবে যে সেই পূর্বেকার বক্তব্যগুলো বর্তমান বক্তব্যের তুলনায় ভালো ছিল তো এই যে তিনি বক্তব্য দিয়ে যাচ্ছেন একটার পর একটা বক্তব্য দিয়ে যাচ্ছেন এবং ক্রমাগতভাবে তার বক্তব্যের যে ধাস এবং ঝাঁস এটা যেভাবে বৃদ্ধি পাচ্ছে এটি নিয়ে তার কোনো আবেগ নেই তার কোনো উৎকণ্ঠা নেই এবং তার কোনো অনুশোচনা নেই এর কারণ হলো তার মধ্যে এক ধরনের আত্মজ ভাব লক্ষ্য করা যাচ্ছে এবং তিনি মনে করেন যে এই মাটি এবং এই মানুষ বলতে গেলে তার পিতার একক অবদানের ফলেই স্বাধীনতা এবং সার্বভৌমত্ব লাভ করেছে এবং যেহেতু তিনি সেই পিতার সন্তান উত্তরাধিকার সূত্রে তিনি এদেশের মাটি আলো বাতাস এবং পানি এবং মানুষের উপরে তার এক ধরনের অধিকার রয়েছে এবং সেই অধিকার তিনি যখন বয়সে কম ছিলেন তখন মনে করতেন যে এরা সবাই আমার ভাইয়ের মতো ছোটো ভাইয়ের মতো এত এরপরে যখন তার বয়স বাড়লো তখন তিনি মনে করলেন যে এরা আমার সন্তানের মতো তো ভাই সন্তান কিংবা নাতি নাতনি বা পুতি যারা আছেন তার যাদেরকে তিনি মনে করেন বয়সে ছোট তাদেরকে তিনি যদি শাসন করেন তাদের ভুল এবং ভ্রান্তি যদি তার কাছে ধরা পড়ে এবং সেটি নিয়ে যদি তিনি দু চারটি মন্দ কথা বলেন বা শোনান তাহলে আপনার বা আমার বলার কি রয়েছে এর বাইরে তার মনের মধ্যে আরও এক ধরনের চিন্তা চেতনা ঘুরুপাক খায় সেটি হলো যে তিনি সঠিক পথে রয়েছেন আর তার যারা সমালোচনাকারী রয়েছে তারা সবাই অন্যায়ের পথ অবলম্বন করছে তিনি সারা দিন পরিশ্রম করে এই দেশের জন্য কাজ করেন দেশের মানুষের জন্য কাজ করেন এমন কি তার নাওয়া খাওয়াও ঠিকমতো হয় না তার যারা সুভার্থী তারা বলেন যে সারা দিন প্রধানমন্ত্রী দেশের জন্য কাজ করেন সারা তিনি কাজ করেন এবং বাকি যে সময়টুকু থাকে তিনি হয়তো খুব অল্প সময়ের জন্য তন্দ্রা যান আর বাকি সময়টা তিনি ইবাদত এবং বন্দিগিতে কাটান তো এই হলো তার নিজের অভিব্যক্তি এবং তাকে ঘিরে তার যারা আপনজন রয়েছেন তাদের অভিব্যক্তি তো সেখানে যারা পথে গলা ফাটান সে তরুণ হোক বৃদ্ধ হোক যুবক হোক সেটা মির্জা ফখরুল সাহেব হোক বেগম খালেদা জিয়া হোক জোনায়দ সাকি হোক কিংবা এই আমরা যারা ইউটিউব করি আমরা যারা কথাবার্তা বলি তার দৃষ্টিতে আমাদের মধ্যে বালখিল্যতা রয়েছে আমাদের মধ্যে বালক সুলভ মনোভাব রয়েছে কোনো দেশপ্রেম নেই এবং আমরা এই দেশের মাটি এবং মানুষের জন্য কিছুই করিনি এবং অনাগত দিনে আমরা যদি ক্ষমতায় আসিও তাহলে আমাদের দ্বারা এই দেশ এবং জাতির মহাক্ষতি হয়ে যাবে তো যেহেতু তিনি বঙ্গবন্ধু কন্যা উত্তরাধিকার সূত্রে এ দেশের উপর তার একটা অধিকার রয়েছে তো কাজেই এই অধিকারটি তিনি বালকদের হাতে বালিকাদের হাতে ছেড়ে দিতে পারেন না এই জন্য তিনি প্রটুক্তি করেন শাসন করেন এবং শাসন যখন আমরা কেউ না মানি তখন তার যে পুলিশ বাহিনী রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তাদেরকে দিয়ে তিনি আমাদের আর একটু শাসন করেন কখন আমাদের পশ্চাৎ দেশে লাঠির আঘাত পড়ে পৃষ্ঠদেশে আঘাত পড়ে কখনো আমাদেরকে অন্তরীণ করে কোনো গৃহে রাখা হয় কখনো কারাবাসে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয় কত ধানে কত চাল আর মাঝে মধ্যে ধরে নিয়ে কাউকে হয়তো দেখা যাচ্ছে যে কিছু দিনের জন্য আটকে রাখা হয় কাউকে খুঁজে পাওয়া যায় কাউকে খুঁজে পাওয়া যায় না তো এই যে কর্মকাণ্ডগুলো চলছে এটি অনেক দিন যাবৎ চলছে এবং এই কর্মকাণ্ডগুলো চলতে চলতে যে একটা অবস্থার সৃষ্টি হয়েছে সেটি হলো যারা দুর্ভোগের শিকার হচ্ছেন তারা ধরে নিয়েছেন এটা তাদের নিয়তি এবং এভাবেই তারা বাকিটা জীবন কাটাবেন এবং যিনি করছেন এই কাজগুলো তিনিও মনে করছেন এটা তার অধিকার এটি তার প্রাপ্য এবং বাকি জীবন তিনি এভাবেই কাটিয়ে যাবেন এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখছি আমাদের প্রধানমন্ত্রীর যত বয়স বাড়ছে তার মধ্যে এক ধরনের জিদ চিন্তা তার মধ্যে এক ধরনের যে তৎপরতা এটিও কিন্তু সমানতালে বেড়ে যাচ্ছে আমরা জানি যে রাজনীতিতে একটা সময় তিনি জনাব হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেবকে দু চোখে দেখতে পারতেন না তো এটা তার ব্যক্তিগত বিষয় ছিল কিন্তু পরবর্তীতে দেখা গেল যে জনাব এরশাদকে তিনি কাছে টেনে নিলেন তাকে গৃহপালিত বিরোধী দল বানালেন এবং এরশাদের ব্যক্তিগত জীবন দাম্পত্য জীবন পারিবারিক জীবন রাজনীতি এবং তিনি কি ব্যবসা বাণিজ্য করবেন কোন ব্যাংকের মালিকানা তিনি লাভ করবেন কোন দোকানের মালিকানা লাভ করবেন কোন বিভির সঙ্গে তিনি থাকবেন এসকল বিষয় দিয়েও কিন্তু প্রধানমন্ত্রী নির্ধারণ করে দিয়েছেন এর কারণ হলো এরশাদ সাহেব নিজে এবং তার যারা সঙ্গপঙ্গ যারা ছিলেন তারা নিজেরা বলতে গেলে নিজেদের মধ্যে গণ্ডগোল করে করে তারা প্রধানমন্ত্রীর কাছে সালিশ এর জন্য গিয়েছেন এবং প্রধানমন্ত্রী দয়া করে তাদেরকে একটা সুন্দর নিষ্পত্তি করে দিয়েছেন এবং এভাবে কিন্তু জনাবের সাথ ইহুলিল্লা সাঙ্গ করেছেন এর বাইরে আমরা জানি যে বেগম খালেদা জিয়াকে তিনি একদম দু চোখে দেখতে পারেন না এবং বেগম খালেদা জিয়াও সম্ভবত বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকেও দুই চোখে দেখতে পারেন না এবং এটি আচরণের চাল চলনে কথাবার্তায় রাজনীতিতে তারা একাধিকবার প্রমাণ করেছেন দুজনই প্রমাণ করেছেন তো এই যে শেখ হাসিনা এবং খালেদা জিয়ার মধ্যে যে পার্থক্য সেই অনেক পার্থক্য রয়েছে তার মধ্যে মৌলিক একটা পার্থক্য হলো খালেদা জিয়া অনেক কথা বলেন না তিনি তার ক্রোধ এবং আনন্দ দুটি চেপে রাখতে পারেন কিন্তু শেখ হাসিনা ক্রোধ এবং আনন্দ একটিও চেপে রাখতে পারেন না তিনি যখন আনন্দিত হন তখন খিলখিল করে হাসেন আর যখন দুঃখ ভ্রাক্রান্ত হন তখন কাঁদেন আর যখন ক্রোধান্বিত হন তখন হুঙ্কার দেন এবং যখন বিরক্ত হন তখন বিরূপ মন্তব্য করেন তো এই যে এরই ধারাবাহিকতায় যেটি হচ্ছে সেটি হলো তার একটি বিরাট অর্জন যেটি তিনি মনে করেন যে নিজেদের টাকায় অর্থাৎ দেশের টাকায় গণমানুষের টাকায় পদ্মা সেতু নির্মাণ করা এবং সেই পদ্মা সেতুর নির্মাণের ব্যাপারে যখন ইতিপূর্বে বেগম খালেদা জিয়া নেতিবাচক মন্তব্য করেছিলেন যে এই পদ্মা সেতু জোড়াতালি দিয়ে তৈরি করা হচ্ছে তো এটা যদি কোনো মতে তৈরি করা হয়ও এখান দিয়ে যানবাহন চলতে পারবে না যে কোনো সময় ভেঙে পড়তে পারে এই ধরনের কথাবার্তা তিনি বলেছেন বলে প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন তো এরই ধারাবাহিকতায় এখন বেগম খালেদা জিয়া মূলত প্রধানমন্ত্রীর যে অনুগ্রহ সেটি ছাড়া এই মুহূর্তে তিনি টিকতে পারবেন কিনা না সন্দেহ এর কারণ হলো প্রধানমন্ত্রীর বিশেষ অনুকম্পায় তিনি তথাকথিত যে কারাগার সেখান থেকে বিমুক্ত হয়ে তিনি তার যে বাসভবন সেখানে তিনি অবস্থান করছেন এবং প্রধানমন্ত্রী এই বিষয়টি খুব এনজয় করছেন তিনি তাকে সাময়িক মুক্তি দান করেছেন নির্দিষ্ট শর্তে রাজনীতি করা যাবে না কথা বলা যাবে না নড়াচড়া করা যাবে না শুধুমাত্র তার যে বাসভবন ফিরোজা সেখানে বসে তিনি টেলিভিশন দেখতে পারেন কিংবা একান্ত গভীর আপনজনের সঙ্গে তিনি কথাবার্তা বলতে পারেন অরাজনৈতিক কথাবার্তা এবং বেগম খালেদা জিয়া সেই কাজটি আইন মেনে চমৎকারভাবে করে যাচ্ছেন আর অন্যদিকে খালেদা জিয়াকে কারারুদ্ধ করার পর এরশাদের মৃত্যুর পরে মনে হচ্ছে শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী তার যে আত্মবিশ্বাস সেটি অতীতের যে কোনো সময় বেড়ে গেছে এবং একই সঙ্গে তিনি যেটি চিন্তা করছেন যে যেহেতু তার যারা প্রতিদ্বন্দ্বী ছিলেন তারা তো সবাই বৃদ্ধ হয়ে গিয়েছেন খালেদা জিয়া খুবই বৃদ্ধ হয়ে গেছেন এসাদ সাহেব মারা গিয়েছেন এখন তিনি ছাড়া দেশ কিভাবে। চলবে এই জন্য তিনি নিজের শরীর ঠিক রাখার জন্য স্বাস্থ্য ঠিক রাখার জন্য দেশ বিদেশে তিনি চিকিৎসা করান এবং এই দেশকে নিয়ে তিনি আরও গভীর চিন্তা করেন এবং এই যে পদ্মা সেতু যখন উদ্বোধনের একেবারে প্রান্ত সীমায় চলে এসছে তখন তার একদিকে যেভাবে আনন্দ লাগছে আর অন্য দিকে লাগছে যে তাকে কেন্দ্র করে এবং পদ্মা সেতুকে কেন্দ্র করে যে সমালোচনা হয়েছে বাংলাদেশে তার প্রধানতম সমালোচনা খালেদা জিয়া করেছে বলে এখন তার কাছে মনে হচ্ছে তো এই জন্য তিনি বলেছেন যে এই পদ্মা সেতুর উপর থেকে উচিত খালেদা জিয়াকে ফেলে দেওয়া এখন খালেদা জিয়াকে যদি পদ্মা সেতু থেকে ফেলে দেওয়া হয় তাহলে তিনি কোথায় পড়বেন পদ্মা নদীতে পড়বেন এবং আপনি জানেন যে এই বর্ষা মরসুম যখন সমাগত তখন পদ্মার তীব্র স্রোত এবং সেই যে এত উপর থেকে যদি পদ্মা সেতুর থেকে কাউকে ফেলে দেওয়া হয় তাহলে সে বাঁচবে কেনার সন্দেহ আর খালেদা জিয়ার মতো বয় বৃদ্ধা একজন মহিলা তিনাকে যদি পদ্মা সেতুর উপর থেকে ফেলে দেওয়া হয় তাহলে তার যে মৃত্যু এটি একেবারে নিশ্চিত নিশ্চিত। এখন সবাই চেষ্টা করছেন যে তিন-তিন একজন প্রধানমন্ত্রী। তারপরে একজন সম্মানিত নাগরিক বয়বৃদ্ধ নাগরিক যিনি কিনা রাজনৈতিকভাবে আপনার প্রতিদ্বন্দ্বীও বটে তো তিনি না হয় একটা কথা বলেছেন কিন্তু তাই বলে আপনি তাকে পদ্মা সেতু থেকে ফেলে দেওয়াটাকে উচিত মনে করছেন উচিত শব্দের আপনি যদি ইংরেজি করেন তাহলে বুঝতে পারবেন যে তাকে যদি ফেলে না দেওয়া হয় তাহলে সেটি অনুচিত সেটি ঠিক হবে না ফেলে দেওয়াটাই হলো উত্তম কাজ এবং উচিত কাজ এবং এই বক্তব্য তিনি দিয়েছেন এবং তিনি অন্য আরেকজনকে আরেকটি কথা বলেছেন সেটা হয়তো আমি আরেকটা ভিডিওতে বলবো কিন্তু তিনি বলেননি যে ফেলে দেওয়ার পর আবার তাকে উঠিয়ে আনা হবে বা তাকে বাঁচিয়ে রাখা হবে বা তাকে মাত্র অনুধাবন করানোর জন্য ফেলে দেওয়া হবে কিন্তু এমনভাবে তাকে ফেলা হবে তার সেই ফেলানোর সঙ্গে তার যে বডি তার সঙ্গে প্যারাসুট লাগিয়ে দেওয়া হবে এবং তিনি পড়বেন ভয় পাবেন কিন্তু পদ্মা নদীতে ডুববেন না তো এই যে প্রধানমন্ত্রীর যে সাম্প্রতিক ঝাঁঝালো বক্তব্য এই বক্তব্য তিনি যখন টেলিভিশনে দিচ্ছিলেন তার মধ্যে যে দৃঢ়তা ফুটে উঠেছিল আত্মতৃপ্তি ফুটে উঠেছিল যেটি স্বপ্ন ফুটে উঠেছিল তাতে মনে হচ্ছিল যে তিনি আরও অনেক দিন বেঁচে থাকার স্বপ্ন দেখেন তিনি আরও অনেক কাজ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ এবং আপনি আমি যারা বাংলাদেশে রয়েছি আমাদেরকে আরও অনেক কিছু তিনি দেখাবেন তিনি দিবেন আমাদেরকে অনেক কথা বলবে এই দৃঢ়তা তার রয়েছে তার বক্তব্যে সেটা মনে হয়েছে আর অন্যদিকে তার এই বক্তব্যের ফলে নেটিজেন বলতে আমরা যা বুঝি অর্থাৎ এক শ্রেণীর বুদ্ধিজীবী রয়েছেন অবশ্যই তারা আওয়ামীপন্থী বুদ্ধিজীবী না তারা সবাই বিএনপি পন্থী বুদ্ধিজীবী জামাতপন্থী বুদ্ধিজীবী এর বাইরে নিদের পক্ষে যদি বুদ্ধিসুদ্ধি থাকে তাহলে তারা হয়তো মার্কিনপন্থী বুদ্ধিজীবী হতে পারেন তাদের বক্তব্য হলো যে প্রধানমন্ত্রীর এই বক্তব্য ঠিক হয়নি আর বিএনপির যারা লোকজন রয়েছে তারা এটি নিয়ে কোনো মিছিল করতে পারবে না বা মিছিল করার যোগ্যতাদের নাই মিটিং তো প্রশ্নই আসে না এটি নিয়ে যে একটি বুদ্ধিদীপ্ত বক্তব্য দেবেন এটা ওই আজকে আমি যে ভিডিওটি করছি এই সময়টি পর্যন্ত আমি কারোর মধ্যে দেখিনি বরং তারা সামাজিক মাধ্যমে হ্যাং করেঙ্গা ত্যাং করেনা লাঠি কামদার মুগুর ভরেঙ্গা এই সমস্ত কথাবার্তা বলছেন আর এই বক্তব্য যদি বেগম খালেদা জিয়ার কর্ণকুহরে গিয়ে পৌঁছে থাকে কিংবা তার যে তনয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র জনাব তারেক রহমান তার কর্ণকুহরে গিয়ে যদি পৌঁছে এবং তারা যদি দয়া করে তার নেতাকর্মীদেরকে কোনো হুকুম দেন কোনো পরামর্শ দেন তখন দেখবেন যে অনেকে অনেক কিছু করার জন্য একেবারে রীতিমতো লাফিয়ে পড়েছেন এর আগে যেটি হচ্ছে সবাই চুপি চুপি যে যার মতো করে বকা দিচ্ছে যে যার মতো করে কথাবার্তা বলার চেষ্টা করছে এবং প্রধানমন্ত্রীর সমালোচনা করার চেষ্টা করছে এবং প্রধানমন্ত্রীর এই যে বক্তব্য নিয়ে যত বেশি সমালোচনা হবে প্রধানমন্ত্রী তত বেশি আনন্দিত হবেন এর কারণ হলো তিনি মনে করেন যে বিএনপি যারা করে এদের আত্মা বলে কিছু নাই তিনি যদি তাদের আতে একটু ঘা দিয়ে তাদের আত্মার যে অন্তর্নিহিত শক্তিগুলো রয়েছে এই শক্তিটি জাগিয়ে দিতে পারেন তাহলেই হয়তো এই দলটি বেঁচে যাবে এই দলটির কল্যাণ হবে এবং এই বোধ থেকেই তিনি হয়তো বলেছেন বলে হয়তো তাদের আপনজন রয়েছে তারা প্রচার করার চেষ্টা করবে আর অন্যদিকে অন্য অন্য যে সমস্ত মানুষ কে কি বলল। কার কি হলো বা কার কি এলো গেল এসবটি প্রধানমন্ত্রীর কোনো চিন্তা ভাবনা আতঙ্ক ভয় ভীতি বলে আমার মনে হয় না এর কারণ হলো তিনি সবাইকে আপন মনে করেন তিনি বেগম খালেদা জিয়াকে আপন মনে করেন তিনি যদি আপন মনে না করতেন তাহলে তিনি তাকে তো জেলখানা থেকে বের করতেন না তিনি যদি তাকে ভালো না বাসতেন তাহলে একটা তার যে স্পেশাল পাওয়ার রয়েছে সেই পাওয়ার ব্যবহার করে তিনি তাকে জেলখানা থেকে বের করে তাকে ঘরের মধ্যে রাখতেন না অথবা বেগম খালেদা জিয়া যখন আদালতের রায়ে সাজাপ্রাপ্ত হলেন তখন তিনি দয়া করে যেভাবে তার সেবার জন্য সেখানে কাজের লোককে দিয়েছিলেন এটি বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা তো আপনারা এই বিষয়গুলো নিয়ে কখনো স্মরণ করেন না অথচ তাকে নিয়ে অর্থাৎ বেগম জিয়াকে নিয়ে যদি একটা কটুক্তি প্রধানমন্ত্রী করে থাকেন সেটি নিয়ে আপনারা হয়তো অনেকে কথা বলছেন এর কারণ হলো আমাদের যে বাংলা প্রভাত রয়েছে শাসন করা তারই সাজে সোহাগ যে তো যেহেতু প্রধানমন্ত্রী সোহাগ করেন আমাদেরকে সোহাগ করেন আপনাদেরকে সোহাগ করেন বেগম জিয়াকে সোহাগ করেন তারেক রহমানকে সোহাগ করেন এই সোহাগ করতে করতে কখনো কখনো শাসনের প্রয়োজনে তিনি যদি কোনো কথা বলে থাকেন বা তিনি যদি কোনো কাজ করে থাকেন সেটি নিয়ে আপনাদের আমাদের সমালোচনা না করার কতটুকু অধিকার রয়েছে এর কারণ হলো এই ভূমিটি যে স্বাধীনতা লাভ করেছে বা সার্বভৌমত্ব লাভ করেছে এটা তো বঙ্গবন্ধুর কৃতিত্বের হয়েছে তো সেই বঙ্গবন্ধুর কন্যাকে যদি আপনারা সহ্য করতে না পারেন তাহলে এটা কি ধরনের অবিচার আল্লাহরবুল আলমেন আমাদেরকে সকল রকম অবিচার অন্যায় জুলুম এবং অত্যাচার থেকে রক্ষা করুন হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি